বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। রোববার ডিএসইতে লেনদেন হওয়া 372টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 66টির, কমেছে 291টির, আর অপরিবর্তিত ছিল 15টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 78 পয়েন্ট কমে নেমে আসে 6773 পয়েন্টে, আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র 837 কোটি 10 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 39 কোটি 12 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড।